বরগুনার পাথরঘাটা উপজেলার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সহকারী শিক্ষক সম্মানহানি করার আত্মহত্যা করার হুমকি দিয়েছে প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হালিম। বুধবার দুপুরে পাথরঘাটা প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার মির্দা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমায়ত উদ্দিন, অভিভাবক মোহাম্মদ আব্দুল কালাম খালেক সহ একাধিক ব্যক্তিরা। লিখিত অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি অত্র বিদ্যালয়ে যোগদান করার পর বিদ্যালয়ের রুটিন মাফিক পাঠদান সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সার্বক্ষণিক তৎপর হয়েছি। কিন্তু সম্প্রতি আমার সহকর্মী অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসারুদ্দিন, আমি বিদ্যালয়ে যোগদান করার পর আমার দায়িত্ব কর্তব্য বিদ্যালয়ের পাঠদান সহ সরকারি নীতিমালার প্রতি একনিষ্ঠ থাকায় উত্তরে স্যার আমার উপরে ক্ষিপ্ত হয়। তাছাড়া আমি অত্র বিদ্যালয়ে যোগদান করার পর নেসারুদ্দিন তাহার দায়িত্বহীনতা অবহেলা বিদ্যালয়ে দেরিতে আসা এলাকার ছেলে হিসেবে বিদ্যালয়ে এবং দুর্নীতির অন্যায় প্রভাব কাটাইতে না পারায় আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসিতেছে। উক্ত নেসারুদ্দিন সব সময় বিদ্যালয়ের কমিটির উপেক্ষা করিয়া তাহার অত্যাচার নির্যাতনের কারণে অপমানিত হয়ে বদলি হয়েছেন এবং বদলি করাইয়াছে যা এলাকায় গেলে প্রমাণ পাওয়া যাইবে। উক্ত শিক্ষক নেসারুদ্দিন অত্র বিদ্যালয়ে যোগদান করেছেন 2/4/2012 তিন তারিখ। সেই থেকেই অত্র বিদ্যালয়ে নেসারুদ্দিন একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। আমি একজন আলেম মানুষ, আমি আমার আল্লাহর উপর বিশ্বাস এবং সম্মান রেখে ও আমার উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনের উপর সম্মান রেখে বিদ্যালয়ে এই পত্রিকাতা শিক্ষার্থীদের নিজের কন্যার সাথে তুলনা করে দেখে পাঠদান করাচ্ছি। কিন্তু উক্ত শিক্ষক এছাড়াও সেই কন্যা সন্তানের মতো উপশিক্ষা শিশুদের দ্বারা তাদের ও তাদের অভিভাবকদের চাপ সৃষ্টি করে আমার উপর মিথ্যা অবাদ ছড়াইয়াছে, বিপর্যস্ত হয়ে পড়েছি। উক্ত নেসারুদ্দিন আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে তাহা নিয়ে ইতিমধ্যে কমিটি স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে বিদ্যালয়ে একটি বৈঠক হইলে সেখানে আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিতে পারে নাই এবং কমিটির সমস্ত এলাকার সকল মানুষই আমার পক্ষে। আমি অত্র বিদ্যালয়ে যোগদান করার পূর্বে 2 বছর প্রধান শিক্ষক শূন্য ছিল। ওই বিদ্যালয়টির কারণে শূন্য থাকার কারণে নেসারুদ্দিন স্যারের চক্রান্তে উক্ত বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারেনি। আমার বিরুদ্ধে যখন নেসার স্যার কোনো অভিযোগ প্রমাণ করিতে পারে নাই, এখন তিনি যেভাবেই হোক প্রয়োজনে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে আমাকে দেখিয়ে দিবে বলিয়াও প্রকাশ করে। আমরা যতটুকু জানিতে পারিয়াছি যে অত্র বিদ্যালয়ে নতুন সাইকেল কাম স্কুল ভবন বরাদ্দ হয়েছে, উক্ত কাজে প্রধান শিক্ষক ব্যতীত কোনো তদারকি থাকিবে না, এই কারণে আমাকে সরিয়ে দিতে তিনি তদারকি করিলেন। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ এসারুদ্দিন এলাকার ছেলে হওয়ায় এখানে সবসময় প্রভাব খাটান। অত্র বিদ্যালয়ে ইতিপূর্বে অন্তত 3-4 জন প্রধান শিক্ষক আসিয়া তাহা নির্যাতনে থাকিতে পারেন নাই, এসারুদ্দিন তাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। কয়েক বছর আগে বড়ৈতলা মরহুম মুজিবুর রহমান মাস্টার নেসারুদ্দিন ষড়যন্ত্র চর্তাত্মককে অত্র বিদ্যালয় থেকে বদলি করতে বাধ্য হয়েছিলেন। উক্ত নেসারুদ্দিন ইতিপূর্বে সরকারি চাকরি থাকা সত্ত্বেও দোকানদারি, ট্রলার এবং মাছের ব্যবসা করিতেছে, যার কারণে প্রতিদিন বিদ্যালয়ে আসতে দেরি করে। আমি জানিতে পারি যে অত্র বিদ্যালয়ে সরকারি থেকে সাইকেল কাম স্কুল এর নতুন ভবন বরাদ্দ হয়েছে। উক্ত কাজ শুরু হওয়ার আগে আমাকে বিদ্যালয় থেকে সরাতে পারলে তিনি অনেক লাভবান হবেন। বর্তমান আপনার মনের অবস্থাটা কি? এখন যে পরিস্থিতি সামাজিক, আসলে আমি তো খুবই মানে মুমূর্ষু অবস্থা আছি। এখন আসলে ইসলামে আত্মহত্যা আসলে জায়েজ নাই, সেখানে আমার আসলে আত্মহত্যার কোনো উপায়ও নাই। মানসিক অবস্থা আসলে এত নিম্নস্তর পৌঁছে গেছে। আর আমি ওই ঈদের মাঠে দীর্ঘ 15 বছর নামাজ পড়াইছি স্কুল মাঠে, আর পাশে যে মসজিদ তাতে নামাজ পড়াই বর্তমানে। গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার মির্দা বলেন, প্রতিদি দেখাশোনা করি, ওখানে আমার একটা জিনিস খারাপ লাগে, শিক্ষক জাতের মেরুদণ্ড, ওনাদের ভিতরে কন্দল হবে। এই স্কুলটায় কিছুদিন আগে মেসার মাসের সহকারী শিক্ষিকা নদীব স্যারের মার্জিয়া তার সরাইছে, তারপরে ওই যে মাহমুদা আছে ওনাকে অপমান করছে,
হেমায়তউদ্দিন হেডমাস্টার হিসাবে তাকে অমন করছে। সত্য কথা, ওই স্কুলে কোনো হেডমাস্টার থাকতে পারে না। বর্তমানে এই যে এখন এই যে মাওলানা আব্দুল্লাহ হালিম স্যার শিক্ষক, উনি খুব ভালো, উনি আমাদের স্কুলে যায় নামাজ পড়ায় এবং আল্লাহ আল্লাহ মসজিদে নামাজ পড়ায়। এখন ওনার সাথে জন্য কীভাবে হালিম বাবার সাথে ছড়াই দেবে, এই জন্য উচ্চ পরিমাণে লাগবে। ওনার ওই যে চাষি মামি হোক সহযোগ করে উনি বিভিন্ন রকমের সহযোগ করতেছে, যেহেতু যাতে হালিম বাবা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। ঘুটাবাসা নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি বলেন, যে ঘটনা ঘটছে এটা বাংলাদেশের গুজব আকারে যে জিনিসটা আছে সেই গুজবেরই অংশ, এটা সত্যতা নাই। আদৌ শুধু ওই মাওলানা আব্দুল হালিমকে নাজেহাল করার জন্য একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র পাতানের মধ্যে মূল নেতৃত্বে নেশারের নাম শুনতে পাই, এবং ওখানকার ওই যে ছেলে মেয়েদেরকে যা আনছে তাদেরকেও হায়ার করে আনছে এই নেশার কাজে। এবার আমি ওখানকার সাবেক শিক্ষক হিসাবে আমি শিক্ষক উঠে গিয়া দুই তিনজন সহকারী শিক্ষক হিসার এবং শিক্ষক হিসার সামনে আকারে এ টু জেড সমস্ত কথা আমি তাদেরকে বলে আসছি। সংবাদ সম্মেলনে আবুল কালাম নামের এক অভিভাবক অভিযোগ করে বলেন, শিখেই দিতেছে যে এইগুলো বলবা সারের বিরুদ্ধে, জানি তোমারে এরকমের করছে, শিখেই দিতে চাইছিল যে তুমি বলবা যে আমার এবং আমাকে নিয়ে এরকমের সে ই করছে। এখন কি আপনার মেয়ের উপরে কোনো চাপ আছে? হ্যাঁ চাপ আছে, সে এরকমের নিয়ে আসতেছে বারবার এই পাত্রকাটা, আমাকে জানতো শিখেই দিতেছে নেশার মাস্টার। আমরা জানি না, একটু যা গুজব করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমরা ফোন করছি নেশারের কাছে, নেশার বলছে যে আশেপাশে আপনারা দেখেন খুঁজ যা। তারপর আমরা বাজার আইসি, বাজার আইয়ে দেখি যে আমার মেয়ে নিয়ে আসছে ইউনো অফিসে, তারপর ওখান থেকে আমি মেয়ে নিয়ে যাই, এইভাবে স্কুলে পাঠাই, সে এইভাবে গুজব করে নিয়ে আসতেছে। আমরা এখন কি করবো, এই মেয়ে আমাকেও তো বিবাহ ধরতে হবে, তে একটা মিছামিছি একটা দুর্নাম করতেছে এলাকার ভিতরে, এই করতেছে মেসা হেড স্যারে, সে এটা মিথ্যামিথি করতেছে হেড স্যারের নামে। আমি জিজ্ঞাসা করছি, বলছে যে না আমার স্যারে কোনো কুনজর করে না এবং আমার স্যারে আমার খুব ভালো জানে এবং আমার প্রতি কোনো সে ই করে নাই। অন্য কোনো মেয়েদের মিথ্যামিথি করে এটা মেসার স্যারে শিখেই দিতে আছে যে তুই এগুলো বলবি।